জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি চলে প্রায় 10 বছর। 236 কার্যদিবস চলা এই মামলায় 5 বার বিচারক বদল করা হয়। 16 দিন যুক্তিতর্ক উপস্থাপনে বাদীপক্ষ 1 দিন ও আসামিপক্ষ 15 দিন বক্তব্য দেন। আলোচিত এই মামলার আদ্যোপান্ত জানাচ্ছেন শামীমা আক্তার। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এতিম তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয় 1/11 তত্ত্বাবধায়ক সরকারের সময়ে। 2008 সালের 3 জুলাই রাজধানীর রমনা থানায় মামলাটি করেন দুদকের উপপরিচালক হারুনুর রশীদ। 1 বছর তদন্ত শেষে 2009 সালের 5 আগস্ট খালেদা জিয়া, তারেক রহমান, তারেকের ফুপাতো ভাই মমিনুর রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সচিব কামালউদ্দিন সিদ্দিকী, মাগুরার সাবেক এমপি কাজী সলিমুল হক কামাল ওরফে কাজী কামাল এবং ব্যবসায়ী শরীফউদ্দিন আহমেদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত কর্মকর্তা। আদালত চার্জ গঠন করেন 2014 সালের মার্চ মাসে। এরপর প্রায় 5 বছরে খালেদা জিয়ার পক্ষে দাখিল করা হয় বেশ কয়েকটি আবেদন, যা নিষ্পত্তি করা হয় উচ্চ আদালতে। এই মামলায় 5 বার আদালত পরিবর্তন হয়। 2014 সালের 22 সেপ্টেম্বর থেকে শুরু হয় মামলার সাক্ষ্য গ্রহণ। 3 বছরে চার্জশিটভুক্ত 36 জনের মধ্যে 32 জনের সাক্ষ্য নেন আদালত। এরপর 2017 সালের 2 ফেব্রুয়ারি সাক্ষ্যদানের দিনে খালেদা জিয়া আবারও আদালতের উপর অনাস্থা জানান। আদালত পরিবর্তন হয়ে মামলা যায় 5ম স্পেশাল জজ আদালতে। 2017 সালের 19 অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত আদালতে সাক্ষ্য দেন খালেদা জিয়া। 16 কার্যদিবসে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে শেষ হয় মামলা। দ্রুত বিচার আইনে চলা মামলা 120 কার্যদিবসে শেষ হবার কথা থাকলেও 10 বছরে এই মামলা 236 কার্যদিবসে শেষ হয়। এটিই দেশের সাবেক কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলার প্রথম রায়।